আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন আমার দেশি মুরগির বাচ্চা কত সুন্দর সুন্দর দেখা যাইতেছে, অনেক সুন্দর লাগতেছে, কত কিউট বাচ্চা। এগুলা সব দেশি মুরগির বাচ্চা, পুরা পিওর দেশি মুরগি। এগুলা আপনার 28টা ডিম বসাইছিলাম ইনকিউবেটারে, 25টা ফুটছে। একটা একটু ব্যথা পাইছে হঠাৎ করে, একদিন পরে আইসা দেখি কি মানে বাচ্চা থাকার পরে একদিন পরে আইসা দেখি পাওটা হঠাৎ করে একটু মচকা গেছে গা। এই যে আর দেখেন সবগুলা আপনার এখানে সাদা আর কালো, আর এদের যে প্যারেন্টস যেটা আছে মা, ওটা দুটা মানে দুটা দেহি মুরগি আছে আমার, আর একটা মোরগ আছে, ওটা আমি লাস্টে দেখাইতেছি। আপনার এই যেটা কালো মোরু, এই যে আমি দেখাই আমার আরও আছে মুরগি। এই যে দেখেন ঘরের মধ্যে আমি একটা ঘরের মধ্যে করতেছি, যে মুরগি ফার্মটা করছি, ঘর করা হয় নাই, এই জন্য উপরে নেট মেট লাগে এই করছি। এই যে দেখেন এই যে মুরগি, এই যে মুরগিটা যে দেখতেছেন এরকম একটা মুরগি আছে উপরে আমার ছাদের উপরে, আর একটা ডুকসুলা মুরগি যেটা, এই যে আপনার এই যে এরকম ডুকসুলা মুরগি, এরকম একটা মুরগি আছে দুইটা, দুই রকম। ডুকসুলা মুরগিটা হইলো সাদা, আর আপনার যেটা অন্য মুরগিটা আছে ওটা হইলো কালো, ওই বড়টার মতন, এই যে কালো। এই জন্য আপনার আমার সাদা আর কালো এরকম মুরগি হয় সবসময় বাচ্চা, আর মোরগের কালার কিছু কিছু হয়। এটা হলে আমার 10তম ইনকিউবেটারে বাচ্চা ফুটানোরই, আমি 10 বার এর এটা নিয়ে 10বারতম হয়েছে বাচ্চা ফুটাইছি। আর এগুলা সবগুলা বিক্রি করবো, দেখেন কত সুন্দর সুন্দর লাগে বাচ্চাগুলা, পুরা পিওর দেশি মুরগি। এখানে আমি এখানে র্যানামাইসিন এর পানি দিছি, আর এখানে আপনার সোনালি স্টেটার ফিড দিছি। এগুলা দেখি আমি কয়েক মাস পরে এগুলা সবগুলা বিক্রি করবো। তো যারা যারা যদি নিতে চান, 1-2 মাস পরে আমি আরেকটা ভিডিওতে বলবো, তখন আপনারা নিতে পারবেন। বুটবাজারের মধ্যে আইসা নিয়ে যেতে হইব, গাজীপুর, বুটবাজার গাজীপুর জেলা গাজীপুর, আর জায়গাটার নাম বুটবাজার। আর দেখাই এইগুলা বড়গুলা, এই যে এখানে 30টা, যে ছোটো ছোটো যে সাইজের এগুলো সব 30টা বাচ্চা আছে। আর ওই যে ওইখানে কিছু আছে, ওই যে 8টা এগুলা মোরগও আছে, মুরগিও আছে। এখানে আমার এখানে বেশিরভাগই মোরগ দেখা যাইতেছে আমার এখানে, সবটি মিলিয়া 52টা, উপরে নিচে মিলিয়া 52 এরকম মুরগি আছে, 52টার মতন মুরগি আছে। আর এখানে দুইটা টাইগার মুরগি আছে, এই যে টাইগার মুরগি আধা কেজির উপরে হয়ে গেছে গা, দুটাই আধা কেজির মতন হয়ে গেছে গা দুটা। এইখানে এই যে যে ঘর যে দেখতেছেন একটা ভিতরে, এই ঘরের ভিতরে এখানে আমি আগে টাইগার মুরগি পালতাম, এখন টাইগার মুরগি নাই গা। ওই 3টা টাইগার মুরগি আছিল, নাই, 2টা দেহি আর একটা মোরগ, ওই 3টা জব করে ফেলছি। আর যে ডিম জমে ইনকিউবেটারে বসাইছিলাম ওইখানের থেকে কয়েকটা বাচ্চা ফুটছে, কয়েকটা বিক্রি করছে, আর 2টা রাইখা দিছি আমি, এগুলা খেয়ে ফেলবো। অনেক খাবার লাগে, মানে গরু যেভাবে খায় ওইভাবে খায় এই টাইগার মুরগিগুলো, এত খরচ, এই জন্য বিক্রি করে ফেলছি। আর দেশি মুরগি একটু খরচটা কম লাগে, এই জন্য এই করতেছি, দেশি মুরগি পালন করতেছি। আমি অনেকগুলা আরও ইচ্ছা আছে, অনেক দেশি মুরগি বাড়ামো, মানে বড় জায়গা হইলে আমার খোলামেলা জায়গায় ইচ্ছা আছে দেশি মুরগি পালন করবো। এখন তো খোলামেলা জায়গা পাইতেছি না, এই জন্য ঘরের মধ্যে ই করতেছি। দেখেন সবগুলা সুস্থ, পরিপূর্ণ একেবারে সুস্থ মুরগ অনেকগুলো আছে। ওই যেটা বাচ্চা দেখছেন এটা ওই যে ছোটোবেলা এরকম, এই যে মোরগটা দেখতেছেন এটা ওই যে একটু পায়ের সমস্যা, এটাও ওই যে ওটার মতন হয়েছে, এটার মতন হয়েছে ওই ছোটোটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মুরগি আছে অনেকগুলা, আপনার মোরগ আছে, মোরগ এখানে বেশি দেখা যাইতেছে। মোরগ এগুলো সব 1 কেজির উপরে করা হইলে বিক্রি করবো। এই যে দেখেন এটা একটা মোরগ, আর ওই যে এই যে একটা মোরগ বড়, এই যে পরে ভিতর আছে, এই যে একটা আরও আছে, ওই যে অনেকগুলো মোরগ আছে আমার কাছে, এগুলো সব 1 কেজির উপরে হইলে এগুলো সবগুলা বিক্রি করবো। তো আপনারা যদি নিতে চান, আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টে, ফেসবুক পেজ আছে এই চ্যানেলের,
ফেসবুক পেজে যে আপনারা মেসেজ দিতে পারেন, আইসা নিয়ে যেতে হইব বোট বাজার গাজীপুরে, আইসা নিয়ে যেতে হইব। যারা যারা নিতে চান বললেন নিয়ে যাইতে পারবেন, একেবারে সুস্থ, কোনো ভেজাল মুক্ত, কোনো ই নাই, ভেজাল নাই, আপনার পুরো সুস্থ দেশি মুরগি, পিওর দেশি মুরগি, একেবারে সুস্থ। আপনি আরামসে পালা পারবেন, ছোটো বাচ্চা নিয়ে গেলে পালা পারবেন, বড়ো বাচ্চা নিয়ে গেলে পালা পারবেন। ছোটোটা পালাই ভালো, কিসের জন্য ছোটোটা পাললে আপনার বাড়ির মধ্যে থাকবো আশপাশে, শিকারে হইব। আর যদি বড় থেকে পালেন তাহলে তো আপনার এক জায়গাতে ও বড় হয়েছে, অন্য জায়গায় গেলে বন্দিভাবে রাখতে হইব। আর ছোটোতে পারলে ওই জায়গার থেকে বড় হইতে হইতে ওই জায়গায় আসবো থাকবো। তো এই যে দেখতেছেন কতগুলো, এই দেখেন লাভ দেখেন শয়তানি করে। এই বড়গুলা খালি ছোটোগুলারা মারে, অনেক মারে, কারণ এগুলো তো বড় এই জন্য ছোটোগুলারা অনেক মারে। আমার এখানে সবার আগে যে যেগুলো বড় কয়েকটা দেখতেছেন, বড় কয়েকটা একটা অন্য সাইজ, এরকম সাইজ, এটি এই যে যেগুলো বড় যে চারটে আছে অনেক আগের ফুটানো, এই জন্য বড়। আবার ওই যেগুলো আটটা দেখতে পারতেছেন, ওইখানে আটটা আছে, ওগুলো আবার কিছু সময়ের ইয়ের অনেক, মানে দ্বিতীয় সময়ের, এরকম মানে অনেক আগে থেকে। আমি দুই বছর আড়াই বছর ধরে মুরগি পালন করি, এই দুই বছর আড়াই বছর এতগুলা মুরগি করছি আমি, আরও অনেকগুলো করছিলাম, আমার বেজিয়ে খেয়ে ফেলছে। এখন এগুলো আস্তে আস্তে দেখি এগুলো সবগুলা বড় হইলে পরে কয়টা করে ডিম দেয়, আপনার দেহি কয়টা আছে আর মোরগ কয়টা আছে। যেগুলো মোরগ আছে আমি ইচ্ছা আছে দশটা বা পাঁচটা মোরগ রাখবো, আর সবগুলা বিক্রি করে ফেলবো, আর যে বেশি থাকলে বিক্রি করে ফেলবো। আর মুরগি যত রাখা পারি, মুরগি অনেকগুলা করবো, মুরগি একশো টাকার মতন করবো ইচ্ছা আছে আমার। আর এগুলার প্যারেন্টসটার আমি দেখাই এগুলা কোনটা কোন তিনটা থেকে, আমি এতগুলা কথা আমার তিনটা থেকে, এই যে এগুলা দেখেন এগুলো সব করছি তিনটা থেকে, এতগুলা করছি। তো আমি আগে এখন দেখাই আপনাদের এই যে তিনটা থেকে আমি এতগুলা করছি, এই যে এই তিনটা থেকে ওই অতগুলা করছি আমি। এই যে দেখছেন মোরগটা, এই মোরগটার বয়স আড়াই বছরের মতন, এই তিনটারই বয়স আড়াই বছরের মতন দেখছেন। এই যে একটা মোরগ এই কালা, আর এই যে কালো কালার মুরগি, আর এই যে ডকসুলা মুরগি, এর জন্য এরকম বাচ্চা হলো দেখছেন দেখছেন। আর এটা খাবার দিছি লেয়ার লেয়ার ওয়ান, কারণ এখন তো ডিম পারে। এখন এই যে সাদাটা ডকসুলাটা ডিম পারতেছে, ওটা আবার কয়েকদিন পর থেকে ডিম পারবো। মুরগি তো আপনার এক দেড় মাস পর থেকে ই করে, আমারটা এক মাস পর পরে ডিম পারে কিছুর জন্য, কারণ আমি তো মুরগি দিয়ে বসাই না। এজন্য আপনার মুরগি দিয়ে বসাইলে তো ওই বাচ্চা ছাড়তে, আবার মুরগি যে বাইশ দিনে ও মুরগি নিয়ে ডিম নিয়ে বসে থাকে, এজন্য স্বাস্থ্যটা কইমা জায়গা। এজন্য আপনার স্বাস্থ্য পূরণ হইলে পরে আবার ই হয় ডিম দেয়। হ্যাঁ, আমারটা এক মাস পরে পরে ডিম দেয়, কারণ আমারটাকে তো আপনার খাবার পাই সবসময় ডেলি। আমি তো ডিম এখান থেকে নিয়ে পরে ফ্রিজে রেখে দিই নর্মালে, পরে আপনার ওইখান থেকে জমানো হইলে আপনার ইনকিউবেটারে ডিম বসাই দিই। এই জন্য এক মাস পর পর দেড় মাস পর পরে আমি ডিম পাই রেগুলার। এই তিনটা থেকে আমি এতগুলো মুরগি করছি, সব মিলে আমার 52টার মতন মুরগি আছে। আরও সামনে আরও তো ফুটেছি, মানে ওই বড়ই আছে 52টা, আরও তো দেখছেন এই যে ছোটো ছোটো 25টা ফুটছে, অনেকগুলো 25টা বিক্রি করে ফেলবো। এখন আর এই যে 52টা যেগুলো আছে ওগুলো থেকে মোরগ হইলে, যেগুলো মোরগ হইব বড় ওগুলো সব বিক্রি করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।